সামনেই পঞ্চায়েত ভোট, ঠিক তার আগে রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটে পোস্টার পড়ল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের 1 নম্বর বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় কার্গিল মোড় থেকে শুরু করে নয়াবাজার ঘাট, নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষ্ণচূড়া মোড়, পশ্চিম যাদবপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত চলাচলের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলেই অভিযোগ। বর্ষার সময় এই মাটির রাস্তায় জল জমে কাদার সৃষ্টি হয়, এর ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। নয়াপাড়া, যাদববাটি, দক্ষিণ বেলবাড়ি, মোহিনীপাড়া সহ সংলগ্ন এলাকায় কয়েক হাজার মানুষকে সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন ধরে বারবার আবেদন নিবেদন করা সত্ত্বেও বেহাল রাস্তা সংস্কার না হওয়ায় বৃহস্পতিবার সকালে কৃষ্ণচূড়া মোড় এলাকায় ভোট বয়কটের পোস্টার দেখা যায়। বেহাল রাস্তা সংস্কার করা না হলে ভোট বয়কট করা হবে বলে পোস্টারে লেখা রয়েছে। তবে এই পোস্টার কে বা কারা লাগিয়েছে সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অনেকেই কিছু বলতে পারেননি। এখানে যে লেখা আছে ভোট বয়কট করা হবে রাস্তা না হলে পরে, এটা কে বা কারা লাগাইছে আপনারা জানেন? না না না, জানি না বাবু, এটা জানি না, সেটা বলতে পারবো না। রাতে লাগাইছে, এখন আজকে সকালবেলা দেখতেছি যে সফর থেকে যে আসতেছে সে দেখতেছে হঠাৎ এটা কে লাগালো, লাগাতেও পারে আবার এই যে আমার রাস্তাগুলো হচ্ছে না, বুঝলা? এই যে ধরো আমার এটা হচ্ছে লাসিমানা, হচ্ছে যাদববাটি, আর হচ্ছে বেলবাড়ি, হচ্ছে লাসিমানা, বুঝলা? রাস্তা হয় না, বুঝতেই তো পারলেন এই যে রাস্তাটা আসলে, যে এই জন্য হতেছে ছেলেমেয়েরা লাগাতেও পারে, যানবাহন করতেছে, টোটো, অনেক টোটো চালাচ্ছে, বাইক। হ্যাঁ স্যার, হলে তো ভালোই হয়, তো দীর্ঘদিন ধরে দেখতেছি যে রাস্তাটা মোটামুটি ভালোই খারাপ, গাড়ি ঘোড়া তো ভালোই চলছে, ট্র্যাক্টর থেকে বাইক, তারপরে আরও বড় গাড়ি আসে, হয়তো কোনো একটা বিয়ের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান লাগলো গাড়ি টাড়ি আসলো, এই অনেক দূরেই গাড়ি টাড়ি খালি করে তারপরে হেঁটে হেঁটে আসতে হয়। তো এইখানে একটা পোস্টার লাগিয়েছে রাতের বেলা, গত রাতে, কে লাগিয়েছে সেটা বলতে পারলাম না। কিন্তু সেই দাবির সাথে আপনারা সহমত? সহমত বলতে, একটু রাখাও ভালো, কিন্তু রাস্তাটা তো ভালোই খারাপ, তো হলে ভালোই হয়, সবারই উপকারী হবে। তবে সম্প্রতি এই রাস্তা সংস্কারের কাজে টেন্ডার হয়েছে বলে জানা গিয়েছে, কাজও দ্রুত শুরু হবে। বিরোধীরা পঞ্চায়েত ভোটের আগে রাজনীতি করতে এসব চক্রান্ত করছে বলে জানান বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা কর্মকার। রাস্তাটা 1 নম্বর টেন্ডার হয়ে গেছে, ঠিকাদার ওয়ার্ক অর্ডার ঠিকাদারকে দেওয়া হয়ে গেছে, ঠিকাদার কাজ শুরু করবে, ওদের মানে ওয়ার্ক অর্ডারের নিয়ম অনুযায়ী কাজ শুরু করবে। আর বিরোধী পার্টি এটা ভোট বয়কট করার জন্য বা বিরোধী পার্টি এই পোস্টারটা দিয়েছে, যাতে ওনারা জানেই না যে এখন ওই টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু, মানে টেন্ডার হয়ে গেছে, ওটা হচ্ছে বিরোধী পার্টি জানে না। আরসিটিভি সংবাদ, গঙ্গারামপুর।